বছর ঘুরে এসেছে ঈদ মধ্যপ্রাচ্যের কিছু মুসলিম দেশে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা কোরবানির মাংস আত্মীয় স্বজন ও দরিদ্রদের মধ্যে বন্টনের মধ্য দিয়ে মুসলিমরা করছেন ভ্রাতৃত্বের নজির সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববী সহ বারো হাজারের বেশি মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসলিরা এ সময় বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনায় করা হয় দোয়া কুয়েতের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে গ্র্যান্ড মসজিদে প্রায় দশ হাজার মানুষের একসাথে নামাজ আদায়ের ব্যবস্থা ছিল সেখানে দেশটির পনেরো এর বেশি মসজিদে খুতবা দেওয়া হয় বাংলাতে এদিকে সংযুক্ত আরব আমিরাতের সাত প্রদেশ সহ প্রধান শহরগুলোর বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা বিশ্বের নানা প্রান্তে খুশির আমেজে ঈদ উদযাপন হলেও গাজাই নেই আনন্দ উল্লাস সেখানে পশু কোরবানি দেওয়া দূরে থাক ঈদে নিজেদের জীবন নিয়েই শঙ্কায় গাজাবাসী গাজায় উৎসবের দিনেও থেমে নেই হামলা ধ্বংসস্তূপেই ঈদের নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা গাজা ঈদ বলে কিছু নেই সবকিছু শেষ করে দিয়েছে তারা এখানে পশু কোরবানি হচ্ছে না কোরবানি হচ্ছে আমাদের জীবন এদিকে আল আকসা প্রাঙ্গনে ফিলিস্তিনিদের প্রবেশে করা করে আরোপ করা ইসরায়েল এরপরও সেখানে চল্লিশ হাজারের বেশি মুসল্লি আদায় করেন ঈদের নামাজ আজ ঈদ পালিত হচ্ছে কাতার ওমান জর্ডান ইরাক মিশর ও ইরানেও একই দিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মুসলমানরাও মেতেছেন ঈদের খুশিতে আগামীকাল বাংলাদেশ ভারত পাকিস্তান মালয়েশিয়ায় পালিত হবে ঈদুল আজহা রাখি চ্যানেল ফোর অনিশ্চয়তা থেকে মুক্তি মিলেছে সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশ দল রোববারই ঈদ উদযাপন করছে যদিও সেন্ট ভিনসেন্টে ঈদ সোমবার হোটেল স্যান্ডালসের সবুজ প্রান্তরে ঈদের জামাত হয়েছে স্থানীয় ইমাম পড়িয়েছেন সেই নামাজ ক্রিকেটারদের দেখা গেছে পাঞ্জাবি ও জোব্বা দুই সাকিব করেছিলেন জোব্বা আর শরিফুল মুস্তাফিজ রিশাদ শেখ মেহেদিরা রঙিন ছিলেন পাঞ্জাবি সুপার এইটে উঠলে সোমবার ধরতে হবে অ্যান্টিকার বিমান আর রোববার নেপালের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ এই দুই চিন্তা থেকে দূরে থাকতে পুরনো অবস্থান থেকে সরে এসে আগে ভাগেই নামাজের আনুষ্ঠানিকতা শেষ করতে চেয়েছে বাংলাদেশ দল নিজেদের গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে ঈদ উদযাপন করছে ক্রিকেটাররা কোরবানি দেওয়া অসম্ভব প্রায় সেন্ট ভিনসেন্টে মুসলমান মাত্র একশো পনেরো জন হালাল খাবার জোগাড় করা যেমন কঠিন তেমনি কঠিন ঈদের আমেজ খুঁজে পায় তারপরও দলের স্থানীয় লিয়াজদের সহযোগিতায় বিশেষ খাবার খেয়েছে ক্রিকেটাররা হালাল মাংসের জন্য ছাগল জবাই থেকে মাংস বানানো সবই হয়েছে মুসলমানদের অধীন পঁয়ত্রিশ জনের বহরের জন্য রান্না করেছেন সিস্টার আয়েশা ফাতিমা ভিনসেন্টিয়ান ফাতিমা উপমহাদেশের খাবার সরবরাহের জন্য বিখ্যাত সকালের নাস্তায় ছিল পরোটা বুটের ডাল ভুনা মুরগি ডিম ভাজি সবজি হালুয়া আর দুপুরে পোলাও খাসি ভুনা চিকেন টিক্কা মশলা ফলাফল নান ও মিক্স সালাদ চ্যানেল সেন্ট ভিনসেন্ট ওয়েস্ট ইন্ডিজ সীমান্তের ওপারে গোলাগুলি কমার পাশাপাশি নাফ নদী থেকে মিয়ানমারের যুদ্ধজাহাজও সরেছে দ্বীপে পাঠানো হয়েছে পণ্য এতে আপাতত স্বস্তি ফিরেছে সেন্ট মার্টিন দ্বীপে তবে নিয়মিত নৌরুট বন্ধ থাকায় এক প্রকার উদ্বেগে রয়েছে দ্বীপটির দশ হাজার বাসিন্দা কেননা খাদ্যপণ্য সহ দৈনন্দিন চাহিদা মিটলেও সংকট রয়ে গেছে যাতায়াতে ফলে চিকিৎসা সহ জরুরি প্রয়োজনে দ্বীপের বাইরে যাওয়া কঠিন হয়ে পড়েছে সেন্ট মার্টিনে প্রায় দুশোর উপর কি আছে রোগী আছে তার মধ্যে এমার্জেন্সি রোগী আছে প্রায় আট থেকে দশজন যদি সেন্ট একটা সিরিয়াস রোগী হয়ে যায় মানে সেন্ট মার্টিনের হাসপাতালে ডাক্তার আছে বাট কোনো ধরনের সুচিকিৎসার ব্যবস্থা নাই ইমার্জেন্সি যেমন রোগী নিয়ে আমরা কষ্ট পাচ্ছি হচ্ছে আমরা খাদ্যদ্রব্য নিয়ে নিয়ে কষ্ট কষ্ট পাচ্ছি পাচ্ছি যাতায়াত টেকনাফ থেকে স্যান্টমার্টিনে যাতায়াতের সহজ ও নিরাপদ পথ লাফ নদী হয়ে নৌ চলাচল তাতে নদীর মোহনায় তিনশো মিটারের পথ রয়েছে মিয়ানমারের সীমান্ত খেসা যেখানে স্যান্টমার্টিনগামী নৌযানে কয়েক দফা গুলি ছড়া হয় উপার থেকে ফলে এখন কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া ঘাট ও শাহপরীর দ্বীপের পশ্চিম সৈকতকে বিকল্প রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে তবে এই পথকে ঝুঁকিপূর্ণ সময় ও ব্যয় সাপেক্ষ মনে করছে স্থানীয়রা চিরচেনা যে পথ সে পথ বন্ধ হয়ে গেছে এই জন্য মায়ানমারে তাদের অভ্যন্তরীণ একটা প্রবলেম আমাদের বাংলাদেশে এসে ইফেক্ট করতেছে এই বিকল্প ব্যবস্থা বলতে কিছু নেই আমরা যেগুলো চিন্তা করতেছি আসলে এগুলো খুবই ঝুঁকিপূর্ণ যার কারণে নাফনাদের যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটা পুনরায় চালু করা দরকার প্রায় দুশো বছর বসতি থেকে আমরা যেখান থেকে আমরা যাতায়াত করছি আমরা চাই সে রাস্তাটা যাতে এই কূটনীতিকের মাধ্যমে হোক বা যেভাবে হোক হচ্ছে আমাদেরকে যদি এই চলাচলের ব্যবস্থা করবেন তবে দ্বীপের মানুষের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই সম্ভাব্য সবকিছুই করা হবে বলছে প্রশাসন আমাদের সেন্ট মারিন আপনার বিজিবি আছে কোস্টগার্ড আছে পুলিশ আছে ইভেন নৌবাহিনী জাহাজও আমাদের পাশে রাখা আছে আর কি সো সিকিউরিটি কোনো সমস্যা আমাদের নেই বড় যে টলারগুলো সার্ভিস টলার আছে যদি তারা ওয়েদার ভালো মনে করে সাগরের ঢেউ ঠিক আছে তারা আসতে পারবো উদ্ভূত পরিস্থিতিতে সেন্ট মার্টিন দ্বীপ সহ বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী নাম নামতার সুলতান সুঠাম দেহ আর বিশাল আকৃতির সিংয়ের এই গরুটি কাবতলিতে আনা হয়েছে ভারতের রাজস্থান থেকে সেখান থেকে আনা হয় সুলতানের অন্য তিন সঙ্গীকেও তারা বিক্রি হলেও বিকেল পর্যন্ত ক্রেতা জোটেনি সুলতানের দাম চাওয়া হচ্ছে আপনার চোদ্দ লক্ষ টাকা তো আশেপাশে হলে দিয়ে দিব এটা সাড়ে আটশো কেজি চাহিদা বেশি থাকায় শেষ দিনে সকাল থেকেই রাজধানীর বেশিরভাগ হাটে ছোট ও মাঝারি সাইজের গরুর সংকট দেখা দেয় যা আছে তার দামও বেশি হাঁকছেন ব্যাপারীরা তাই পছন্দের কোরবানির পশু কিনতে বেশ বেগ পেতে হয় ক্রেতাদের এখনো আসলে ওই সুইটেবল দামে পাচ্ছি না যার কারণে এখনো ঘুরতেছি দাম চাচ্ছে একটু হাই ছাড়ার মতো চাচ্ছে না ঢাকার হাটগুলোতে ক্রেতাদের তুলনায় কমতে শুরু করেছে গরুর সংখ্যা তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ অনেক ব্যাপারী যে আসানি আসছি চোদ্দটা গরু নিয়ে এখানে সেভাবে আমার প্রফিট আসেনি গতকাল তিনটা গরু আনছিলাম বিক্রি করছি ওই রকম ভাবে দাম কমলে ফাটতেছে এই কারণে যে এইগুলো যদি আমরা ঘুরাই নিয়ে যাই তাহলে আবার এক বছর পালা লাগবো আর পারলে পথে এটা পাইলে আপনার এই যে তাজা মোটা হয়ে গেছে এইগুলো তো আপনার নতুন করে ফের আরও হইবে না এবছর রাজধানীতে স্থায়ী অস্থায়ী সহ দুই সিটিতে বিশটি পশুর হাট বসানো হয়েছে আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিশ্বনাথের বাদশা যার দাম চাওয়া হচ্ছে দশ লাখ টাকা আর এই বিশ্বনাথের কিং এর দামও কম নয় বিক্রেতা চেয়েছেন সাড়ে চার লাখ টাকা সিলেটনগর স্থায়ী কোরবানির পশুর হাট কাজের বাজারে তোলা হচ্ছে এই দুই গরু সহ কয়েক হাজার কোরবানির পশু এটার নাম হচ্ছে বিশ্বনাথের বাদশা হচ্ছে কিং এটা আমি দশ লক্ষ চাচ্ছি এটা লাইভ আছে ছাব্বিশ মন আর এটা আমি সাড়ে চার লক্ষ ক্রেতা বিক্রেতার হাঁকটাকে মুখর সিলেটের কাজীর বাজার টুকের বাজার মাছিমপুর কয়েদের মাঠ মেজরটিলা বাজার শাহপরান পয়েন্ট সহ স্থায়ী অস্থায়ী সব হাট ক্রেতারা বলছেন এবার দাম রয়েছে হাতের নাগালে মোটামুটি দাম ভালোই মোটামুটি আর কি কমফোর্টেবল হ্যাঁ হাটের পোস্ট এখনো পর্যন্ত ভালো দাম লিমিটের ভিতরে আছে দাম ন্যায্য মূল্য রয়েছে ওজনের সাথে তাদের দামের একটা মেল রয়েছে সন্তুষ্ট বিক্রেতারাও বলছেন এই বছর বেচা কেনা ভালো আমি চোচল্লিশটা গরু আনছি আলহামদুলিল্লাহ মাদ্রাচো রয়েছে গরু বিক্রি করে দিতাছি অবস্থা মোটামুটি ভালো একটা বিক্রি করে দিয়েছি দুই লক্ষ আলহামদুলিল্লাহ আমার সাধ্যের মতোই দাম পাচ্ছি আমার মনে হয় যে অল্ল্য বছরটা এবারে গরুর তুলনামূলক দাম খুবই ভালো ক্রেতা বিক্রেতার ইতিবাচক সবারাই খুশি হাট ইজারা তারা কাজীর বাজার হাটের ব্যবস্থাপক জানান এখনো কোনো ধরনের অনিয়মের অভিযোগ মেলেনি আমাদের নিরাপত্তা ব্যবস্থা সব কিছু ঠিক আছে আমাদের এখানে পুলিশ ক্যাম্প আছে তারপরে ডাক্তারের বুথ আছে একটা ব্যাংকের জাল নোট শনাক্ত করার জন্য বুথ আছে ক্রেতারা আসতেছে গরু দেখতেছে পছন্দ করতেছে তো আলহামদুলিল্লাহ আমাদের হাটে সব ধরনের গরু আছে সিলেট বিভাগীয় প্রাণী সম্পদ কার্যালয়ের হিসাবে এবার সিলেট জেলায় দেড় লাখের বেশি কোরবানির পশুর চাহিদা রয়েছে চাহিদা পূরণ করে উদ্বৃত্ত থাকবে ত্রিশ হাজার দুশো বারোটি গবাদি প্রাণী প্রকৃতির দীর্ঘ শুষ্কতা ও মনতা শেষে চিরচনা রূপে আলোটিলা পর্যটন কেন্দ্র রিছাং ঝর্ণা মায়াবিনী লেক হর্টিকালচার পার্কসহ খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্র প্রকৃতি এখন পাহাড়ে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে রূপ কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো রৌদ্র জল এমন ভিন্ন ভিন্ন রূপে মুগ্ধ পাহাড়ে ঘুরতে আসে পর্যটকরা আমরা এখানে আলোটিলা গুহা তারপর হচ্ছে নিশাং ঝর্ণা আর মোস্ট ইম্পর্টেন্টলি সাজেক ঘুরেছি তো ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমি এখানে আগে একবার এসেছিলাম তবে এবার এসে দেখলাম অনেক কিছুই ডেভেলপমেন্ট হয়েছে নতুন দুইটা ব্রিজ দেখলাম এবারে আর গুয়াটা তো আগে থেকেই পপুলার তো ভালো ছিল সবচেয়ে বেশি ভালো লাগছে আলু টিলা গুহাটি ঈদের ছুটিতে আসা পর্যটকদের বরণে প্রস্তুতি রয়েছে হোটেল মোটেল সংশ্লিষ্টদের আশা করছেন রেকর্ড সংখ্যক পর্যটকের সমাগম হবে এবার যে সকল পর্যটক খাগড়াছড়িতে ঘুরতে আসবেন ওনাদের জন্য যথেষ্ট পরিমাণে আমরা পরিস্থিতি প্রস্তুতি নিয়ে আসছি পরিষ্কার পরিচ্ছন্নতা আছে আশা করি এবার ঈদের ছুটিতে প্রচুর পরিমাণে খাগড়াছড়িতে আসবেন ঘুরতে আসবেন সামনে ঈদে মৌসুমে প্রচুর দর্শনার্থী আশা করছি ছ শ রিসোর্টের মালিকরা রিসোর্টের রং করতেছে রিসোর্টে সাজাচ্ছে পর্যটন বরণ করে নেওয়ার জন্য পর্যটকদের নিরাপত্তায় কয়েক স্তরের টহল ও নজরদারি থাকবে বলছে পুলিশ পর্যটকরা এসে নামার পরে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতেও কিন্তু আমাদের সেখানে আমাদের যে নিয়মিত ডিউটির পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং নির্বিঘ্নে সুখকর স্মৃতি নিয়েই যেন এই প্রমুখবাসু মানুষ যার যার বাসায় যার যার কর্মস্থলে ফিরে যেতে পারে খাগড়াছড়ির বিনোদন কেন্দ্রগুলোর দেখার সুবিধার্থে লোকাল পরিবহন সার্ভিস চালুর দাবি পর্যটকদের ডেক্স রিপোর্ট মূল্যস্ফীতির ঝড় শুধু দেশে নয় দেশ ছাড়িয়ে পার্শ্ববর্তী অন্যান্য দেশেও ছড়িয়ে দেয়ার এক উৎকৃষ্ট নাম আর্জেন্টিনা দেশটির সরকারের এক গুইমি নীতির আঘাতে জর্জরিত সাধারণ মানুষ এবার তা আছড়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোয় আর্জেন্টিনা থেকে আসা পণ্যের উপর নির্ভর করেই চলত প্যারাগুয়ের সীমান্তবর্তী শহরগুলো সহজলভ্য হওয়ায় শহরের জন্ত ভিড় সস্তা দামের কারণে চাঙ্গা ছিল পর্যটন খাত। তবে সেসব দিন এখন অতীত আর্জেন্টিনার মূল্যস্ফীতি এখন তিনশো শতাংশ আকাশচুম্বী পণ্যের দাম একদিকে কমেছে সীমানবর্তী দেশগুলোয় আর্জেন্টিনার পণ্যের চাহিদা অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন খাত তাই নানাওয়া এখন ভুতুরা শহর বাহ কামিয়ে পড়বে আনতে আগে এত ক্রেতা আসতো আমরা সবাইকে দোকানে জায়গাও দিতে পারতাম না রাস্তায় যানবাহনের কারণে যানজট লেগেই যেত কিন্তু এখন দেখেন রাস্তাও খালি আনতে নেওয়া মিলেই হাবিয়ার ক্ষমতায় আসার পর আরও কমেছে পেসোর মূল্যমান চলতি বছরের জানুয়ারিতেও যে পণ্যের দাম এক হাজার পেসো ছিল এপ্রিলে সেই পণ্যের দাম পৌঁছেছে সাড়ে ষোলোশো পেসোতে তিন মাসের ব্যবধানে পণ্যের দাম বেড়েছে পঞ্চাশ শতাংশ বিক্রি কমেছে অন্তত আশি শতাংশ সরকার পরিবর্তন হওয়ার পর থেকে বলতে গেলে বেচাকেনায় ধস নেমেছে মাংস রান্নার তেল যে পণ্যের কথাই বলবেন সব কিছুর দাম দ্বিগুণ হয়ে গেছে অর্থনীতিবিদরা পূর্বাভাস দিচ্ছেন ডলারের বিপরীতে পেসোর দাম আরেক দফা কমার যা আরো জটিল করবে বর্তমান পরিস্থিতিকে নুসরাত চ্যানেল এবারের ঈদে কোরবানি হতে পারে প্রায় পঁচিশ লাখ পশু যার বর্জ্য অপসারণের মহাযজ্ঞ সামলাতে আগেভাগে প্রস্তুত দুই সিটি কর্পোরেশন কোরবানির বর্জ্য সন্ধ্যার মধ্যে সাফ করা পরিকল্পনা ঢাকা উত্তর সিটির আর দক্ষিণ সিটির দাবি বর্জ্য অপসারণ হবে চব্বিশ ঘন্টার মাঝে আমরা গত বছর আট ঘন্টার মধ্যে আমরা সম্পূর্ণভাবে বর্জ্য অপসারণ করেছি সেটি রাত দশটার মধ্যে আমাদের সম্পূর্ণ হয়েছিল তা আমরা চেষ্টা করব যাতে এর থেকেও আমরা ভালো কিছু করতে পারি আমাদের নাগরিকদেরকে অনেক আগেই যাতে আমরা এই নিষ্কৃতি দিতে পারি দুই সিটি থেকে দেয়া হবে প্রায় তিন লাখ পরিবেশবান্ধব পলিব্যাগ দেড় হাজার ড্রাম ব্লিচিং পাউডার আর দেড়শো গ্যালন স্যাভলন হাটের পাশাপাশি যেসব স্থানে ময়লা জড়ো হবে সেখানে ব্যবহার হবে ভারী যন্ত্রপাতি জনগণকে আমরা যে বর্জ্যর ব্যাগটা আমরা দিচ্ছি এটা যদি সবাই যদি ইউটিলাইজ করে প্রপারলি যদি ব্যবহার করেন তার বর্জ্যটা রেখে বেদে যদি জায়গা মতো রেখে দেন বা আমাদের পিসিএসপি যদি দিয়ে দেন তাহলে এটা কোনো সমস্যা হওয়ার কথা না আদরে যে অন্যভাবে রাখলে সেটা কিন্তু অপর সময় লাগবে বিএনসিসি নয় হাজার তিনশো জন কর্মী এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন আর ডিএসিসি এলাকার এগারোটি হাটের প্রতিটিতে কাজ করবেন সত্তর জন করে কর্মী জিনিয়া কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা মাঠে এসে প্রথমেই বাইশ গজের পিচ দেখা নিয়মে পরিণত কোচিং স্টাফের নিকপোথাস নেতৃত্ব দিলেন হেডকোচ চন্ডিকা হাতুরসিংহে তাকেই অনুসরণ করলেন গজ গত কদিনে আলোচনার ইস্যু দিনের আলোয় এক আচরণ তাই মাঠে দূর থেকেও ধারণা পাওয়া যায় উইকেট কেমন একাদশ কি হতে পারে সেটাই আলোচনার ইস্যু কোন পাশে বাউন্ডারির দূরত্ব কত মিটার সেটাও মেপে নিলেন সহকারী কোচ নিকপোথাস দশ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় খুব বেশি পরীক্ষার সুযোগ মেলেনি এইভেনুর নেপাল দক্ষিণ আফ্রিকা ম্যাচের ১৪ উইকেটের বারোটি নিয়েছেন স্পিনাররা একদিন আগের বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচের তেরো উইকেটের সাতটা দুদলের স্পিনাররা নিয়েছে দিন রাতের পার্থক্য হলেও স্পিনারদের আধিপত্যে ব্যবধান নেই ফার্স্ট বল করার পরে হয়তো আমরা একটি পিচ সেট করতে পারি আমাদের হয়তো বলাররা ফার্স্ট বল করলে সেই ইনফরমেশন দিতে পারে ব্যাটসম্যানরা খেলে তারা ড্রাগ আউটের ইনফরমেশন পাস করতে পারে সো আনটিল ফার্স্ট বল আমরা কোনো কিছু ডিসাইড করতেছি না আমরা আমরা পজিটিভই চিন্তা করতেছি উইকেট আগের দু ম্যাচ দেখে আমার মনে হয়েছে স্পিনাররা ভালো বোলিং করেছে তবে এই ম্যাচের উইকেট দেখিনি আশা করি একই রকম হবে খুব বেশি টার্ন হয় না তবে খেলাটা সহজ নয় দুদল মুখে শিকার না করলেও উইকেট এই মাঠে ব্যবধান গড়ে দিতে পারে আর তাই রাতের ম্যাচ আর স্পিনারদের আধিপত্যের কারণে একাদশে পরিবর্তন আসলে অবাক হওয়ার কিছু নেই সেক্ষেত্রে স্পিনার বাড়তে পারে শেখ না তানভীর কে ঢুকবেন তা নিয়ে আলোচনা হলেও জাকের আলীর বাদ পড়া নিয়ে দ্বিধা কম রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর সেন্ট ভিনসেন্ট ওয়েস্ট ইন্ডিজ